প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিলোসফি দর্শনের যে জেনারেল পেপার তোমাদের রয়েছে DSE-A-1 এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। তো এই সাবজেক্টটি থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার ফিলোসফির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যদি আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। তো আজকে আমি ফিলোসফির যে DSE-A-1 পেপারটি রয়েছে তোমাদের জেনারেল পেপার, সেখান থেকে অতীব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দেব তোমাদের। প্রথমে কোশ্চেন প্যাটার্নটা একটু বলে দিই, তোমাদের 65 নম্বরের সেমিস্টার এন্ডে গিয়ে পরীক্ষা হবে, যেরকম তোমরা জেনারেল পেপারগুলো আগে দিয়ে এসছো প্রিভিয়াস সেমিস্টারে, সেরকমই 65 নম্বরের পরীক্ষা হবে। 1 নম্বরে 10টি প্রশ্ন তোমাদের ছোট প্রশ্ন করতে হবে, MCQ বেস প্রশ্ন থাকে। 5 নম্বরে 5টি প্রশ্ন করতে হবে, 5×5=25, এবং 15 নম্বরে 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। তো তার জন্য আমাদের কী কী প্রশ্ন দেখতে হবে গুরুত্ব সহকারে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দাও, যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো ভিডিও বানাবো তোমরা সেটি সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো, আমি আজকে আলোচনা করব 5 নম্বরে যে 5টি প্রশ্ন তোমরা প্রশ্নপত্রে তোমাদের করতে বলা হয়, সেই 5টি প্রশ্ন কমন পেতে আজকে আমি সেরকমই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি 15 নম্বরের প্রশ্নগুলো নিয়েও বলে দেবো। তো আজকের ভিডিওটি 5 নম্বরের প্রশ্ন কমন পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নগুলি দেখে খাতায় নোট ডাউন করে রাখো এবং উত্তরগুলি করতে শুরু করে দাও। আশা করি তোমরা বই কিনে নিয়েছো, বিভিন্ন রাইটারে তোমরা বই কিনে নিয়েছো, তোমাদের কলেজের প্রফেসর বা ম্যাডাম যারা পড়াচ্ছেন তারা বলেই দিয়েছেন। তবু যারা কেনোনি তারা বই কিনে নিও, টেক্সট বই কিনে নিও, এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা ভালোভাবে পড়তে শুরু করো। তো দেখো, ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য নির্দেশ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। 4 ভাগ নীতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অনুরুদ্ধ কর্ম ও প্রায়রুদ্ধ কর্মের মধ্যে পার্থক্য দেখাও। অভিপ্রায় কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও। চলে আসবো 5 নম্বর প্রশ্নে, অষ্টাঙ্গিক মার্ক বলতে কী বোঝো, অষ্টাঙ্গিক মার্ক বলতে আমরা কী বুঝি সেটি একটু জানতে হবে আমাদের এবং পড়তে হবে খুব ভালোভাবে। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ 2022-23 পরীক্ষার্থীদের জন্য। উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লেখো। শর্ত সাপেক্ষ ও শর্তহীন অনুজ্ঞার মধ্যে পার্থক্য লেখো। ত্রিবর্গ ও চতুর্বর্গের মধ্যে পার্থক্য লেখো। সুখবাদের গণনা প্রণালী আলোচনা করো। কান্টের কর্তব্যের জন্য কর্তব্য নীতিটি ব্যাখ্যা করো। সর্বাধিক লোকের সর্বাধিক সুখ উক্তিটি ব্যাখ্যা করো। বুদ্ধদেব নির্দেশিত তৃতীয় আর্য সত্যটি কী। পুরুষার্থের তালিকায় মুখ্যের ভূমিকা লেখো। বৌদ্ধ দর্শনে নিদান বা ভবচক্র ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্ন, কর্ম উপযোগবাদ ও নিয়ম বা নীতি উপযোগবাদের মধ্যে পার্থক্য লেখো। নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিগুলি কী কী। তো এই যে 16টি প্রশ্ন আমি তোমাদের দিলাম, এই 16টি প্রশ্ন যদি ভালোভাবে তোমরা করো এখান থেকে তোমরা 5টি প্রশ্ন অনায়াসে লিখতে পারবে পরীক্ষা কাতায়। তাহলে 25 নম্বরের জন্য তোমাদের এই 16টি প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে তোমাদের দেখতে হবে এবং তোমরা এখন থেকেই পড়া শুরু করে দাও। এইগুলো তোমাদের অনেক কিছু জনের পড়া হয়েও গেছে এবং যারা হয়নি তারা এখন থেকে এই 16টি প্রশ্ন ভালোভাবে করো। 15 নম্বরে মাত্র আমি কটি প্রশ্ন দেবো, এত প্রশ্ন আমি দেবো না, মাত্র কটি দেবো, 4 থেকে 5টি প্রশ্ন দেবো, সেখান থেকে তোমরা 2টি প্রশ্ন কমন অনায়াসে পেয়ে যাবে। তো সেটার জন্য একটু ওয়েট করতে হবে, আমি স্যারদের সঙ্গে বলে আলোচনা করে সাজেশনগুলো রেডি করা হচ্ছে, তোমাদের সামনে যত শীঘ্রই পারবো তুলে দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা কমেন্ট করে লিখে জানাও যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওতে বলা কোনো প্রশ্নের যদি বুঝতে অসুবিধা হয় সেটিও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং তোমাদের কলেজে যেখানে পড়ছো সেখানে স্যার ম্যাডামরা যে প্রশ্নগুলো দিচ্ছেন তার সাথে এই প্রশ্নের কতটা মিল রয়েছে সেগুলো তোমরা যদি একটু শেয়ার করো আমার খুব ভালো লাগবে, এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। ওকে, তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে।